হ্যালো এভরিওয়ান আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস ফাইভ ফার্স্ট ইউনিট টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির জন্য সিলেবাস ওকে পঞ্চম শ্রেণীর সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করবো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কী কী আছে অল সাবজেক্ট সেটা আমরা আলোচনা করবো ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অল রাখবে ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিয়েও শুরু করা যাক আর গণিত আর ইংরাজির জন্য ম্যাথ ডিবিএস ম্যাডাম সার্চ করে নেবে আমার সাবস্ক্রাইবাররা জানো যারা নিউ জানাচ্ছি ম্যাথ ডি এস ম্যাডাম সার্চ করবে ইংরাজি আর গণিতের জন্য এখন শুরু করা যাক দেখো বাংলা বিষয়ে যে সাবজেক্ট বাংলায় যে যে চ্যাপ্টারগুলো টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে সেটা হলো গল্পগুলো ঠিক আছে বুনোহাস রয়েছে বাবু ও হাবু রয়েছে নেক্সট আমাদের রয়েছে এতোয়া মুন্ডার কাহিনী নেক্সট আমাদের রয়েছে পাখির কাছে ফুলের কাছে নেক্সট রয়েছে বিমলার অভিমান নেক্সট আমাদের রয়েছে ছেলেবেলা এই চ্যাপ্টার্সগুলো আমাদের রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে বাংলায় প্রতিটা চ্যাপ্টার্স আমি অনুশীলনীর যত প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি প্লাস ফার্স্ট ইউনিট টেস্টে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কী কী পড়বে সেটারও আমরা দিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি সাজেশন সেগুলো দেখে নেবে তোমরা সব ডেসক্রিপশানে প্লে লিস্টে পেয়ে যাবে বা প্লে লিস্ট ভিজিট করলে কিন্তু পেয়ে যাবে ওকে কি কি আছে দেখো দেখো ভাষা পাঠ ভাষা থেকে আমাদের রয়েছে ব্যঞ্জন সন্ধি শব্দ ও পট এই দুটো চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টারও ভাষা কিন্তু আমি করিয়ে দিয়েছি ওকে নেক্সট সাবজেক্টে আমরা চলে যাব নেক্সট দেখো ইংলিশ ইংলিশে আমাদের বাটারফ্লাই থেকে রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কী কি দেখো টেক্সট বুকস থেকে আমাদের রয়েছে এক দুই তিন লেসনটা রয়েছে প্লাস ইনক্লুডিং রিভিশন লেসন যেটা রয়েছে সেটা আমাদের রয়েছে কিন্তু ওকে সেটা উইন্সেও কিন্তু তাই মানে গ্রামারেও তাই থাকছে এক দুই তিন রয়েছে আর রিভিশন লেসনও কিন্তু থাকছে বাটারফ্লাই বইতে ওকে এই সবগুলো ইংলিশ কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি ম্যাথ ডিবিএস ম্যাডাম সার্চ করে নেবে ম্যাথ ডিবিএস ম্যাডাম ইংরাজিটা পেয়ে যাবে ওকে গ্রামার আর ভোকাবুলরি থাকছে গ্রামার আর ভোকাবুলারিতে দেখো কি কি পড়বে এর পার্টিকুলার সিলেবাস হিসেবে তোমাকে আমি বলতে পারি তোমরা এখান থেকে প্রপার নাউনটা পড়বে কমন নাউন পড়বে পার্সোনাল অ্যান্ড পসেসিভ প্রোনাউনটা পড়বে সাবজেক্ট প্রেডিকেট যেটা আছে সেটা পড়বে আর্টিকলস পড়বে পাংচুয়েশান করবে জেন্ডার করবে নাম্বার করবে এই সবগুলো কিন্তু ম্যাক্সিমাম তাই আমি করিয়ে দিয়েছি গ্রামারে ম্যাথ ডিভিএস ম্যাডামে গ্রামারের প্লেলিস্টটা ওপেন করবে সেখানে কিন্তু পেয়ে যাবে ওকে নেক্সট দেখো রাইটিং স্কিল যেটা আছে রাইটিং স্কিলে আমাদের প্যারাগ্রাফ রাইটিং খুব ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ রাইটিং করতে হবে বইয়ে যতগুলো প্যারাগ্রাফ দেওয়া আছে সেগুলো করবে এছাড়াও প্যারাগ্রাফ স্কুল থেকে যেগুলো দেখবে করাচ্ছে প্র্যাকটিস করাচ্ছে সেগুলো বেশির থেকে বেশি করবে আর বইয়েরগুলোও করতে হবে ওকে এছাড়া যখন আমি ফার্স্ট ইউনিট টেস্ট টু থাউজেন্ড ইংলিশের সিলেবাস দিয়েছি তাতে কিন্তু আমি প্যারাগ্রাফে কিছু সাজেশান দিয়েছি পরেও যে আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পার্ট টুর যে সাজেশান দেবো তাতেও আমি প্যারাগ্রাফ সাজেশান দিয়ে দেবো ওকে নেক্সট আমরা যাব এবার দেখো গণিত গণিতে আমার গণিত থেকে প্রথম পর্যায়ক্রমী মূল্যায়নে কি কী থাকছে বলছে প্রথম অধ্যায় আমাদের আগের পড়া মনে করি এটা আমাদের থাকছে দ্বিতীয় অধ্যায়ে সহজে গ্রামের জনসংখ্যা গুণী তৃতীয় অধ্যায় থাকছে কার্ড নিয়ে সহজ হিসাব করি চতুর্থ অধ্যায় থাকছে সবচেয়ে বেশি কজনের মধ্যে সমান ভাগ করতে হবে পঞ্চম অধ্যায় থাকবে মিষ্টিমুখ করি ষষ্ঠ অধ্যায় থাকবে সহজে বড় সংখ্যার হিসাব করি ঠিক আছে এগুলো কিন্তু আমাদের গণিতের সিলেবাসের মধ্যে থাকছে এর মধ্যে অনেকগুলো অধ্যায় তোমাদের বিএসআর করিয়ে দিয়েছেন ম্যাথ ডিভিএস ম্যাডামে চলে যাবে পেয়ে যাবে বিএসআর তোমাদের করিয়ে দিয়েছেন আর যে কটা বাকি আছে সেটা কিন্তু করিয়ে দেওয়া হবে ওকে নেক্সট আমরা যাবো এবার আমাদের আসছে হচ্ছে আমাদের পরিবেশ অর্থাৎ সায়েন্স থেকে দেখো প্রথম পর্যায়ক্রমী মূল্যায়নে কি কী থাকছে মানবদেহ থাকছে আর ভৌত পরিবেশ ভৌত পরিবেশের মধ্যে মাটি জল জীব বৈচিত্র্য ওকে এই দুটো কিন্তু এই চ্যাপ্টারসগুলো কিন্তু আমি এই চ্যানেলে অলরেডি করিয়ে দিয়েছি অর্থাৎ ডিভিএস ম্যাডাম ক্লাসেস চ্যানেলে তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছি ভৌত পরিবেশের থেকে মানবদেহের পুরো প্রশ্ন উত্তর কমপ্লিট ভৌত পরিবেশের কিছু বাকি আছে সেটা আমি করিয়ে দিচ্ছি ওকে সমস্ত নোটস কিন্তু ডেসক্রিপশনে প্লেলিস্টে পেয়ে যাবে সেখান থেকেই তোমরা দেখে নিতে পারবে বাংলা আর পরিবেশটা এই চ্যানেলেই পাবে অর্থাৎ ডিভিএস ম্যাডাম ক্লাসেস চ্যানেলটাই পাবে আর ইংরাজি আর গণিতার জন্য ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করে নেবে আমার সাবস্ক্রাইবারটা প্রত্যেকে জানো যারা নিউ তাদেরকে জানালাম ওকে তাহলে আমি সিলেবাসগুলো তোমাদের দিয়ে দিলাম আর স্বাস্থ্য শরীরশিক্ষার কথা বলি স্বাস্থ্য আর শরীরশিক্ষায় কিন্তু লিখিত কোনো পরীক্ষা হবে না তো তার জন্য কোনো ব্যাপার মানে লিখিত কোনো প্রিপারেশান নিতে হবে না ওকে আজকের জন্য এটুকু সিলেবাসটা আজকে আমি দিয়ে দিলাম আর রেগুলার পড়াগুলোর জন্য নোটিফিকেশান অন রাখবে নেক্সট লাইভ ক্লাস কবে হবে কালকে তো আমাদের লাইভ ছিল বাট কালকে যেহেতু সরস্বতী পুজো তো কালকে লাইভটা হবে না তো নেক্সট কবে লাইভ থাকবে আমি জানিয়ে দেবো ওকে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো টাটা আর দুটো চ্যানেলটির নোটিফিকেশান এখনই অন করে দাও তাহলে দেখতে পাবে তোমরা